হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার কে গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। অ্যান্ড গাইজ, আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি ইম্পর্ট্যান্ট ভিডিও অ্যান্ড বেশি একটু কিন্তু ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে গাইজ, আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টের পিক ডে। অ্যান্ড গাইজ, এখানে আমরা দেখো ইভেন্ট সেকশনে ঢোকার সাথে সাথে আমরা কিন্তু ফ্রি ক্যারেক্টার আমরা এখানে পেয়ে যাচ্ছি, থিভা ক্যারেক্টার। তো সিম্পল ব্যাপার, এখানে ক্লেম করে তো মানে এখানে ক্লিক করে তোমরা ক্লেম করে নেবে। অ্যান্ড গাইজ, এছাড়াও গোল্ড রয়্যালে তো বান্ডিল আসছে, সে সবগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি। এছাড়াও তোমরা ম্যাজিক কিউব কী করে পাবে সব কিছু ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফ্রি ক্যারেক্টারটা আমরা ক্লেম করে নিয়েছি। অ্যান্ড গাইজ, এবার কিন্তু আমরা চলে যাব আমাদের এখানে ইভেন্ট সেকশনে। অ্যান্ড গাইজ, ইভেন্ট সেকশনে আসার পর এখানে কিন্তু ফার্স্টে তোমরা দেখতে পাবে এখানে ফ্রেন্ড কল ব্যাক। তো গাইজ, এখানে তোমাদেরকে বেসিক্যালি ফ্রেন্ডদেরকে কল ব্যাক করাতে হবে, মানে তোমার অনেক দিন হয়ে গেল, তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যে ফ্রি ফায়ার খেলে না বা ডিলেট করে দিয়েছে তার ফোন থেকে, এবার তুমি কিন্তু তাকে এখানে ইনভাইট করতে পারবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মেন রিওয়ার্ড মানে রাখা হয়েছে, তো সেই মেন রিওয়ার্ডটা হচ্ছে এখানে একটা লুট বক্স। তো এখানে গাইজ, লুট বক্সটা কিন্তু দারুণ লাগছে, মেটালিক লুট বক্স। তো এখানে লুট বক্সটা তোমাদের কেমন লাগলো এটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড গাইজ, এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু অ্যানিভার্সারি টোকেন পাবে, এছাড়া উইপন রয়্যালে ভাউচার পাবে। আর এই লুট বক্সটা নিতে হলে তোমাদেরকে কিন্তু টোটাল 5টা সাকসেসফুল কল ব্যাক করাতে হবে, মানে 5 জন ফ্রেন্ডকে তোমাকে আবার গেম ফেরত আনতে হবে। আর এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কিন্তু টোটাল 50টা পাবে, মানে ম্যাক্সিমাম মিনিমাম সব মিলে তোমরা 50টাই পাবে ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট। তো এখানে দেখো আমার কথা একদম কাটায় কাটাই রাইট হয়ে গেছে। তো গাইজ, কিছু কিছু কথা এরকম হয়ে যায়, তো ওটা কোনো ব্যাপার নয়। তো গাইজ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে কিন্তু 10 মিনিট গেম খেলে করলে তোমরা এখানে 5টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট পাচ্ছ, 30 মিনিট গেম প্লে করলে আরও 5টা পাচ্ছ, 50 মিনিট গেম প্লে করলে আবার 10টা পাচ্ছ, আর এছাড়া তুমি এখানে 70 মিনিট আর টোটাল 100 মিনিট গেম প্লে করলে তোমরা কিন্তু 50টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। টোটাল 100 মিনিট তোমাদেরকে গেম প্লে করতে হবে, আর শুধুমাত্র এটা 28 তারিখ মানে আজকে, মানে আজকের মধ্যেই তুমি যদি 100 মিনিট গেম প্লে না করতে পারো তাহলে এই ম্যাজিক কিউব মানে তোমরা পেলেই না, হাফ ম্যাজিক কিউব বলতে পারো। আর এছাড়াও এখানে সিএস কাপ চ্যালেঞ্জ, তো এখানে গেলে তোমরা দেখতে পাচ্ছ 2টো আফতার, আর এছাড়াও এখানে আমাদের পান্ডা পেটের একটা স্কিন, তো ফোর্থ অ্যানিভার্সারি স্পেশাল স্কিন। আর গাইজ, এই যে আইটেমগুলো নিতে হলে তোমাদের কী করতে হবে, সিম্পল ব্যাপার, তোমাদেরকে মানে সিএস কাপ ম্যাচ খেলতে হবে। অ্যান্ড গাইজ, সিএস কাপ ম্যাচ কী? তো সিএস কাপ ম্যাচ খেলতে হলে সিম্পল ব্যাপার, এই যে এখানে আইকনটা তোমরা দেখতে পাচ্ছ এই আইকনে ক্লিক করতে হবে। এরপর এখানে আসার পর এখানে তোমাকে টিম বানাতে হবে, টিম বানানোর পর গাইজ এখানে তোমাকে খেলতে হবে। এছাড়াও তুমি তোমার যে কোনো ফ্রেন্ডের টিমে কিন্তু তুমি জয়েন হয়ে সেই টিমের হয়ে কিন্তু তুমি খেললেও কিন্তু কাজ হবে, আর এখানে কিন্তু তুমি এই টোকেন পেতেই থাকবে। তো গাইজ, টোকেনগুলো গেল কোথায়? এখানে সিএস কাপ চ্যালেঞ্জ টোকেন নয় গাইজ, এখানে একটা খেললে তুমি এই আফতার পাবে, 2টো খেললে টোটাল 3টে ম্যাচ খেললে এখানে পেটের স্কিন পেয়ে যাবে। আর এরপর গাইজ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বুয়া ফর রিওয়ার্ড এই টাইপের কিছু একটা ইভেন্ট। তো এখানে তোমরা মনস্টার ট্র্যাকের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম গাইজ, এখানে টোটাল তোমাদেরকে 20টা বুইয়া করতে হবে, তবেই কিন্তু সমস্ত রিওয়ার্ড পাবে। আর টোটাল 10টা বুইয়া করলে তুমি এখান থেকে কিন্তু মনস্টার ট্র্যাকের স্কিনটা পেয়ে যাবে। আর এছাড়াও 5টা বুইয়া করলে এখান থেকে 2টো পেট্রাম্বেলের রুম কার্ড পাবে। আর এরপর গাইজ, তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের এখানে সিএস কাপ আপগ্রেড যে আমাদের টোকেন ছিল, তো সেই টোকেন দেখো আজকেই কিন্তু আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমি গাইজ একটা টোকেন এক্সচেঞ্জ করে নিলাম, তো এখান থেকে দেখো একটা টোকেন কিন্তু আমার এক্সচেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড গাইজ, এই সিএস কাপ ভাউচার দিয়ে আমরা কিন্তু সিএস কাপ খেলতে পারবো, অ্যান্ড সেখান থেকে তো অন্যান্য রিওয়ার্ড আমরা পাচ্ছি সিএস কাপ খেলে। এবার চলো আমাদের ওল্ড গোল্ড রয়্যালে, যেখানে 3টে বান্ডিল দিয়েছে আমাদেরকে, রেয়ার বান্ডিল মানে অনেক ওল্ড পুরনো বান্ডিল। তো এই 3টে বান্ডিল গাইজ আমরা এখান থেকে বার করবো। অ্যান্ড গাইজ, এখান থেকে কটা ভাউচার আমার খরচ হয় সেটাই এখানে দেখার বিষয়। অ্যান্ড গাইজ, তোমাদের কটাটা ভাউচারে খরচ হতে পারে সেই আইডিয়া এখানে, আসলেই কি 100 লাখ হলে একটা করে বান্ডিল আমরা পাবো, নাকি 200 লাখ বানানো লাগবে তবেই আমরা বান্ডিল পাবো? চলো দেখা যাক গাইজ। অ্যান্ড গাইজ, এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কারণ লাইক, তোমাদের লাইক খুব ইম্পর্টেন্ট। তোমাদের লাইকের কারণে কিন্তু ভিডিও তৈরি করার ইচ্ছা বেড়ে যায় অ্যান্ড মোটিভেশনের লেভেলটা কিন্তু হাই হয়ে যায় গাইজ, তো অবশ্যই লাইক দেবে। অ্যান্ড গাইজ, এখানে আমরা ফ্রি স্পিন একটা আছে, তো ফার্স্টে ফ্রি স্পিন করবো একটা। তো এখানে ফ্রি স্পিন আমরা করে নিলাম। অ্যান্ড এখানে গাইজ, ফ্রি স্পিনে আমরা কী পেলাম? এখানে একটা টি শার্ট পেলাম 3 দিনের জন্য। এবার গাইজ, এখান থেকে কিন্তু আমরা 10টা করে স্পিন করবো। অ্যান্ড গাইজ, এখানে আমার ভাউচার তোমরা দেখতে পাচ্ছ 121টা, তো এখান থেকে আমি 10টা স্পিন মেরে দিয়েছি। অ্যান্ড এখান থেকে ভাই রে ভাই, আমাদেরকে দিয়ে দে যে কোনো একটা বান্ডিল, দিয়ে দে যে কোনো একটা বান্ডিল, ফার্স্টে দে তারপর অন্য কিছু করবি, যে কোনো একটা বান্ডিল বান্ডিল বান্ডিল। ও ভাই, বান্ডিল আমাদেরকে দিল না। তো গাইজ, আবারও এখান থেকে আমরা 10টা স্পিন করবো। অ্যান্ড এখানে লাক আমার দেখতে পাচ্ছ 12 লাখ হয়েছে সবে মাত্র। অ্যান্ড গাইজ, এখানে আমরা আবারও কিন্তু 10
দশটা স্পিন আমরা করে দিয়েছি অ্যান্ড এখান থেকে টোটাল এগারোটা রিওয়ার্ড আসবে। তো এর মধ্যে একটা বান্ডিল যদি গাইজ দিয়ে দেয় তাহলে কিন্তু দারুণ হয়ে যাবে। তো গাইজ মনে হচ্ছে এর মধ্যেও আমাদেরকে বান্ডিল দিল না, তো এখান থেকে আমরা আবারও দশটা স্পিন করবো। অ্যান্ড এখানে আমার লাক 23 হয়েছে, তো এখানে আবারও দশটা স্পিন আমরা মেরে দিয়েছি। অ্যান্ড ভাই একটা বান্ডিল দিয়ে দেয় গেরি না, একটা বান্ডিল দিয়ে দেয় ফার্স্টে একটা বান্ডিল 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 বান্ডিল। ও ভাই এবারও আমাদেরকে বান্ডিল দিল না। তো গাইজ বান্ডিল আমাদেরকে কেন দিচ্ছে না? আর 100 এখানে লাখ হলে তবেই কি একদম কনফার্ম একটা বান্ডিল দেবে সেটাও দেখার বিষয় আছে। তো চলো এখান থেকে আমরা কিন্তু আরও দশটা স্পিন আমরা মেরে দিয়েছি অ্যান্ড এরই সাথে বান্ডিলটা দিয়ে দে ভাই, বান্ডিলটা দিয়ে দে। ও ভাই বান্ডিল দিল না আমাদের। তো এখানে ওকে করে দিলাম অ্যান্ড আবারও আমরা দশটা স্পিন করব। তো এখানে গাইজ আমরা আবারও দশটা স্পিন মেরে দিয়েছি অ্যান্ড এখান থেকে কিন্তু আবারও আমরা বান্ডিল পেলাম না। তো ওকে করার পর আবারও দশটা স্পিন করব। তো গাইজ এখানে 100 লাখ হলে আমার মনে হচ্ছে একটা বান্ডিল আমাদেরকে দিয়ে দেবে। তো গাইজ এখানে আমরা স্পিন করেই যাচ্ছি বাট এখানে বান্ডিল আমাদেরকে দিচ্ছে না। তো গাইজ দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমার আর 78 লাখ হয়ে আছে আর এখানে আমার মনে হচ্ছে যে 100% লাখে গাইজ একটা দিয়ে দেবে। তো এখান থেকে আমরা স্পিন করতেই থাকি স্পিন করতেই থাকি। কি দেবে গাইজ আমাদের 100 লাখ হয়ে গেলে? আমার তো মনে হচ্ছে একটা বান্ডিল দিয়ে দেবে। তো গাইজ দেখো এখানে আমার 100 লাখ হয়ে গেছে। এবার আমি একটা সিঙ্গেল স্পিন করব, দেখা যাক কি হয়। তো গাইজ এখানে 100 লাখ দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সিঙ্গেল একটা স্পিন আমি মেরে দিয়েছি অ্যান্ড এখান থেকে সিঙ্গেল স্পিনে আমরা পেলাম না গাইজ। 100 লাখ হয়ে গেছে তাও আমরা পেলাম না গাইজ। একটা বান্ডিল তো আমাদেরকে দিতে পারতো এখানে 100 লাখে, মানে এখানে 101 লাখ হয়ে গেছে বাট আমাদেরকে বান্ডিল দিল না। তো গাইজ কি আর বলবো, এখানে মানে আমার কাছে ভাউচার যা ছিল সব তো চলে গেল আর এই তিনটে বান্ডিলের কোনো বান্ডিল আমার কাছে ছিল না আর মনে হচ্ছে এই তিনটে থেকে কোনো বান্ডিল নেওয়াও হবে না। তো এখান থেকে আমাদের কাছে যতক্ষণ না আমরা বান্ডিল যে কোনো একটা পাই ততক্ষণ আমরা এখানে স্পিন মারতেই থাকবো, ফটাফট স্পিন মারবো। ও ভাই একটা বান্ডিল পেয়ে গেছি গাইজ, এখানে আমরা একটা বান্ডিল পেয়ে গেছি, ডাঙ্ক মাস্টার বান্ডিল। তো এখানে একটা বান্ডিল তো পেয়েছি, এবার গাইজ এখানে দেখবো আমাদের আরও দুটো বান্ডিল কত মানে কত স্পিনে বেরোয়। তো এখান থেকে আমরা ওপেন করে নিই বান্ডিলটা অ্যান্ড এখান থেকে ওকে করে দিলাম অ্যান্ড গাইজ একটা বান্ডিল যখন পেয়েছি ওই বান্ডিলের উপরে কোনো ইয়ে পড়ে যাবে? হ্যাঁ গাইজ এখানে এই বান্ডিলটা আমরা আর পাবো না, মানে আগের গোল্ড রয়্যালগুলো দেখতে না একই বান্ডিল দু তিনবার পেতাম আমরা, তো সেরকম সিন এখানে হবে না গাইজ। তো এখানে আমরা যতক্ষণ না এই বান্ডিলগুলো সব পেয়ে যাই ততক্ষণ আমরা স্পিন করতেই থাকবো। আর তোমরা এখানে ফলো রাখো যে আমার কটা কয়েন নষ্ট হয়। তো এখানে আমরা 3000 কয়েন দিয়ে কিন্তু 10টা স্পিন মেরে দিয়েছি আবার অ্যান্ড এবারও আমরা পেলাম না, আবারও 3000 কয়েন দিয়ে আমরা এখানে কয়েন খরচ করব। তো গাইজ এখানে কয়েন খরচ করে কিন্তু সেই বান্ডিলটাই আবার পেয়েছি গাইজ। আমি ভেবেছিলাম এই বান্ডিলটা আমরা আর পাবো না বাট এই বান্ডিলটা আমাদেরকে আবার দিয়ে দিয়েছে অ্যান্ড এখানে লাখ কিন্তু আবার 10 লাখ হয়ে গেছে, 10 লাখ হয়ে আছে। তো এখানে আমরা কিন্তু আবার স্পিন করেই যাব। আর গাইজ আমি জানি ভিডিও আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে বাট কি করব গাইজ, তোমাদেরকে এগুলো দেখাবো না বলো? তো গাইজ এখানে আমরা স্পিন করেই যাচ্ছি বাট আমরা কিন্তু আমাদের আর একটা মানে আর দুটো বান্ডিল, তো এই দুটো বান্ডিল আমরা পাচ্ছি না। আর গাইজ যদি আমার এই কয়েন শেষ হয়ে যায় সব তাহলে গাইজ এর মধ্যে থেকে এই দুটো বান্ডিল আমার মিস হয়ে যাবে, তার কারণ আর কোনো ওয়ে নেই এখান থেকে এই বান্ডিলগুলো বার করার। গোল্ড কয়েন আর ভাউচার যদি শেষ হয়ে যায় তাহলে এগুলো কিনতেও পাওয়া যায় না স্টোরেজে, আমি ডায়মন্ড দিয়ে কিনে নেব। তো এই একই ব্যাপার গাইজ। তো এখানে আমরা স্পিন করেই যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের কয়েনও কিন্তু প্রায় শেষ হয়ে আসার মতো অবস্থা, তারপরও আমরা বান্ডিল পাচ্ছি না এখান থেকে। তো গাইজ আমরা আর একটা বান্ডিল কি পাবো না? আর একটা বান্ডিল, দুটো বান্ডিলের আশা তো আমি করছি না কারণ আমার যা কয়েনের অবস্থা। তো এখানে আর একটা বান্ডিলের আশা আমি করছি বাট এখানে আর একটা বান্ডিল আমাদেরকে দিচ্ছে না গেরি না, আর একটা বান্ডিল আমাদেরকে দিয়ে দে। ও ভাই আর একটা বান্ডিল আমরা পেয়ে গেছি গাইজ, এখানে আমরা রেসিং বান্ডিল পেয়ে গেছি, এখানে মোটরসাইকেল রেসার যে বান্ডিলটা, তো এই বান্ডিলটাও দারুণ লাগে আমার। তো এই বান্ডিলটাও আমরা পেয়ে গেছি অ্যান্ড এই বান্ডিলটা আমরা কত মানে স্পিন পরে পেলাম তার কোনো হিসেব তো আমার কাছে নেই। তো গাইজ এবার আমাদের টার্গেট এখান থেকে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তোমরা, এই বান্ডিলটা, তো এই বান্ডিলটা আমরা এখান থেকে আমরা স্পিন করতেই থাকবো যতক্ষণ না এই বান্ডিলটা আমরা পেয়ে যাই। তো এখানে আমরা স্পিন করতেই থাকি দেখি কতক্ষণ পর আমাদেরকে এই বান্ডিলটা দেয়। তো গাইজ এখানে আমার লাক কত হয়েছে সেটা একবার দেখতে হবে গাইজ, এখানে লাকটা কত হয়েছে, এখানে 22 লাখ অ্যান্ড গাইজ তোমরা যদি অলরেডি বের করে নিয়ে থাকো এগুলো তাহলে কার কত লাকে কত মানে কটা স্পিন পরে কার কোন বান্ডিলটা বেরিয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা, এগুলো জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টগুলো দেখলে অনেক মোটিভেশন পাই আর দারুণ লাগে গাইজ, মন থেকে একটা অ্যামেজিং ফিলিং পাই। তো যাই হোক আমি আবার ইংরেজি বলছি নাকি, তো যাই হোক গাইজ এখান থেকে আমরা ওকে করে দিই আর এখান থেকে ফটাফট আমরা স্পিন করেই যাই। গাইজ এখানে স্পিন এত করছি আমি কি আমার মনে হচ্ছে ওই বান্ডিলটা আমি পাবো না গাইজ, কারণ আমার এখানে কয়েনের অবস্থা শেষ, দেখতেই তো তোমরা পাচ্ছ যে কয়েন একদম মানে। ও ভাই এখানে সেই বান্ডিলটা আবার পেলাম, মানে আমার লাক আবার একদম একে চলে এলো।
গাইস দেখতে পাচ্ছ, একই বান্ডিল দুবার পেয়ে আমার লাখ ফাঁক সব শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে বান্ডিলটা আমরা পাবো বলে তো আমার মনে হচ্ছে না এখন আর, কারণ আমার কাছে যা কয়েন আছে ওই কয়েন দিয়ে গাইজ আর কটা বা স্পিন এখানে হবে? গাইজ গাইজ এখান থেকে আর কটা বা স্পিন হবে? এখানে 13,000 কয়েন আছে গাইজ, তো এখানে আমাদের মনে হয় আর আমরা 4 বার 10-এর স্পিন করতে পারবো এরকমটাই আমার মনে হচ্ছে। তো 10,000 হয়ে এসছে, আবারও এখান থেকে আমরা স্পিন মেরে দিলাম। অ্যান্ড এবারও আমরা পাই কিনা দেখি গাইজ, বান্ডিলটা যতক্ষণ না পাই ততক্ষণ তো এমনিই শান্তি লাগছে না। তো বান্ডিলটা ভাই রে ভাই, গেরি না বান্ডিলটা দিয়ে দে গাইজ, আমাদের এটাই হচ্ছে লাস্ট 10 স্পিন। তো গাইজ আমরা লাস্টের 10 স্পিন করে দিয়েছি, তার কারণ আমাদের কাছে আর কয়েন নেই। তো গাইজ এখান থেকে আমরা এরপরেও পেলাম না, আর এবার আমাদেরকে আবারও করতে হবে। তো আবারও একবার আমরা মেরে দেখি, এখানে আমাদের কারেন্সি মানে নট এনাফ কারেন্সি। তো গাইজ এবার আমরা সিঙ্গেল স্পিন মারবো। তো গাইজ এখান থেকে আমরা সিঙ্গেল স্পিন কিন্তু মেরেই চলেছি, সিঙ্গেল স্পিন মেরেই চলেছি, বাট এখানে বান্ডিলটা আমাদেরকে দিচ্ছে না। ও ভাই, এখানে এবার কয়েন দিয়ে স্পিন করতে হবে। তো গাইজ আমাদের কাছে গোল্ড কয়েন ফয়েন যা আছে আমরা সব দিয়ে এখানে স্পিন করে দেবো, নিজের সর্বস্ব লাগিয়ে দেবো আমরা, তারপরেও এই বান্ডিলটা আমরা বার করে ছাড়বো। গাইজ জানি তো বেরোবো না, তারপরেও নিজেই নিজেকে ভরসা দিচ্ছি যে বেরোবে বেরোবে। গাইজ এখানে আমাদের কারেন্সি ফারেন্সি সব শেষ। তো গাইজ এখান থেকে একটা বান্ডিল আমরা বার করতে পারলাম না, সেটা হচ্ছে এই বান্ডিলটা। আই থিঙ্ক এটা সিজন 7-এর, তো এই বান্ডিলটা বেরোলো না, বাট কই নেই গাইজ, বেরোলো না যখন বেরোলো না। কোনো সময় যদি আবার রিটার্ন আসে আর যতদিন এটা থাকবে, দেখি এটা কতদিন থাকবে এই ইভেন্টটা। তো গাইজ এই ইভেন্টটা এখানে আমাদের গেমের মধ্যে থাকবে মোটামুটি 22 ঘন্টা। গাইজ 22 ঘন্টা থাকবে, তার মানে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই বান্ডিলটা আমি মিস করে গেলাম গাইজ, তো অবশ্যই তোমরা আজকে এই স্পিন করে এখান থেকে পুরনো গোল্ড রয়্যালে বান্ডিলগুলো নিয়ে নেবে। অ্যান্ড নতুন মিষ্টি শপ এসছে, আর এই নতুন মিষ্টি শপের এখান থেকে কোন কোন আইটেম দিয়েছে, কী কী বৃত্তান্ত সব কিছু ডিটেলসের আরেকটা ভিডিও আমি সকালে আপলোড করে দিয়েছি, তো ওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তো গাইজ আজকের ভিডিও ছিল এই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, অ্যান্ড লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই।